সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে সকলে কেমন আছেন? প্রতিবারে আমরা আবারও এসেছি আপনাদের মাঝে আমাদের এক ভাইকে নিয়ে। তিনিও দীর্ঘদিন ধরে পিএলআইডি সমস্যায় ভুগছিলেন, আমাদের ডক্টর শফিউলা প্রধান স্যার, যার ছত্রছায়া, যার চিকিৎসার মাধ্যমে তিনি আজকে পুরোপুরি সুস্থ আছেন, তিনি আজকে চলে যাচ্ছেন স্বাভাবিক জীবনে। তিনি এই পিএলআইডি হওয়ার আগের মুহূর্তে যে জীবনটা তার কাছে ছিল, একটা বিশাল একটা মানে কষ্টের একটা জীবন ছিল, তো আজকে তিনি সুস্থ হয়েছেন। আমরা শুনবো তার সুস্থতার গল্প এবং তার পিছনে আমরা জানবো তিনি কোথায় গিয়েছিলেন এবং আজকে তিনি কেমন আছেন। চলুন বেশি কথা না বলে তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম পারভেজ। দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। অবশ্যই আপনি কি করেন? আমার একটা ছোট পেন্টিং ফ্যাক্টরি আছে। পেন্টিং ফ্যাক্টরি আছে, নিশ্চয়ই সেটা ভারী কাজ আপনি করেন না, তাই না? ভারী কাজ করি না বলতে সারাদিন দাঁড়ায় থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আপনার যে পিএলএডি সমস্যাটা হয়েছে, যেটা আপনার সমস্যা আপনি দীর্ঘদিন, এটা কবে থেকে আপনি জানতে পারলেন? এটা প্রায় এক বছর হয়ে গেল। এক বছর থেকে আপনি জানতে পারছেন এটা সমস্যার কারণে? আপনার কি কি প্রবলেমগুলো হয়েছিল আমাদেরকে বলুন। এই কোমর থেকে এই পা পর্যন্ত ঝিনঝিন বারবার করতো, ঝিনঝিন করতো, এখান থেকে গাড়ির থেকে হাতে পর্যন্ত ঝিনঝিন বারবার করতো। আচ্ছা আচ্ছা, বা হাতে। আচ্ছা আচ্ছা, এটা আপনার এক বছর থেকে শুরু হয়েছিল আর কি। তারপর আপনি কি করলেন, ডক্টরের কাছে গেলেন নাকি? না, আমি ডক্টরের কাছে যাইনি বলতে, আমি ইউটিউবে দেখে স্যারের কাছে দেখি। মানে আপনি সরাসরি কোথাও যাননি, আপনি সরাসরি স্যারের কাছে আসেন? আচ্ছা আচ্ছা, তো আপনি যে এই ঝিনঝিন করার কারণে আপনার বড় ধরনের সমস্যা হয়েছিল নাকি, মানে আপনার কষ্ট হতো এরকম কিছু? বড় ধরনের সময় অনেক সমস্যা ছিল, মানে ঝিনঝিন বারবার, মানে হাত উঠাতে পারতেন না, সহ্য করতে পারতাম না, এরকম লাগতো। জি জি জি, পাও নাড়াইতে পারতাম না অনেক সময়। এই যে আপনার যে এটা পিএলআইডি হয়েছে, এটা আপনি কখন জানতে পারলেন? এটা স্যারের কাছে আসার পর। স্যারের কাছে আসার পর স্যার ঠিকানা আপনি কিভাবে পেলেন? আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ইউটিউবে স্যারকে আপনি, স্যারের সব ভিডিও আপনি দেখেছেন, তারপর আপনি স্যার এখানে আসলেন। আসার পর স্যার আপনাকে কি বললো দেখার পর? স্যারে আমার চেকআপ করলো, চেকআপ করলো, পরীক্ষা দিলো, তারপরে 15 দিনের জন্য ভর্তি হতে বলল। জি জি, আপনার যে পিএলআইডি স্যার তখনই আপনাকে বলল যে আপনার পিএলআইডি হয়েছে। আচ্ছা স্যার, 15 দিন আপনাকে ভর্তি দিয়ে আজকে কততম দিন চলছে? আজকে 13তম দিন। 13তম দিন হয়েছে। আগের যে আপনার ঝিনঝিনে এই সমস্যাটা ছিল, আজকে এখন আপনি কেমন আছেন? আগে ঝিনঝিনানি ছিল, এখন ঝিনঝিনানি নাই, আমি সুস্থ, পরিপূর্ণ। মানে পরিপূর্ণ সুস্থ। আপনি কি আগের মতো স্বাভাবিক জীবনে কাজকর্ম করতে পারবেন? স্যারে আমার কিছু নিয়ম কানুন দিছে, ওগুলি মেনে চললে আমি সবসময় ভালো ভালো থাকবো। ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিস্টার পারভেজ সাহেব উনি একজন, একটা ছোট ওনার একটা কারখানা আছে, উনি দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ লং টাইম দাঁড়িয়ে থেকে ওনাকে কাজ করতে হতো, তো উনি শুরুর দিকে বুঝতে পারেননি, কিন্তু আস্তে আস্তে উনি বুঝতে পারেন। ওনার ডান হাত দিয়ে মেরুদণ্ডের দিক দিয়ে উনি ঝিনঝিন করছিল, যেটা পিএলআইডির একটা লক্ষণ। আমরা অনেক সময় জানি আমাদের পাটা অবশ হয়ে যাওয়া, তারপর পা ঝিনঝিন করা, বিভিন্ন সময় এরকম সিন্ডমগুলো আমাদের আছে, যেটা আমাদের পিএলআইডির লক্ষণ। তো উনি উনি অত্যন্ত সতর্ক ব্যক্তি থাকার কারণে উনি আমাদের ডক্টর স্যারের ভিডিওগুলো দেখেছেন এবং উনি সরাসরি কিন্তু স্যারের কাছে আসেন, উনি কোথাও যাননি। উনি মনে করেছেন যে আমি যদি ডক্টর শফিউলের স্যারের কাছে যাই, আমি হয়তো একটা সঠিক চিকিৎসা পাবো, সেই প্রত্যাশা নিয়ে তিনি কিন্তু স্যারের কাছে এসেছিলেন। স্যার ওনাকে ফার্স্ট দেখার পর, ওনার একটা ইনভেস্টিগেশন করার পর, উনি দেখতে পেলেন যে ওনারও সেম পিএলএডির সমস্যা হয়েছে, যে পিএলএডির কথা আমরা সবাই জেনে থাকি। পরবর্তীতে স্যার ওনাকে একটা 15 দিনের প্যাকেজে ভর্তি দিয়েছে এবং উনি 15 দিনে সুস্থ হবে, এই প্রত্যাশায় আমরা ছিলাম এবং স্যার অক্লান্ত পরিশ্রমে উনি আজকে 13 দিনের মাথায় উনি ফুল্লিভাবে সুস্থ আছেন, যেটা আমরা ওনার কাছ থেকে শুনলাম। তো পারভেজ ভাই, আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক রোগী আছে যে পিএলএডি তে ভুগতেছে, তারা আসলে জানে না পিএলএডি টা কি, তারা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট করছেন। তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে পিএলএডি সম্পর্কে, আসলে কি করা উচিত আপনার, আপনি দীর্ঘদিন যে ভর্তি থাকার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেটা যদি একটু বলেন। আমি বলতে চাই যে যদি কারো ব্যথা থাকে, কোনো হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি চাই কোনো জায়গায় এটা না গিয়ে সরাসরি সফলতা প্রদান স্যারের সাথে যোগাযোগ করতে, এখানে ভালো চিকিৎসা দেয়, স্যারে টেক কেয়ার করে, সবাই টেক কেয়ার করে ভালো। ধন্যবাদ পারভেজ ভাই আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আমরা বিভিন্ন দৈনন্দিন চলার পথে আমাদের বিভিন্ন সময়ে সমস্যা আমরা সৃষ্টি করি, আমাদের সৃষ্টি হয়ে যায়, এই সমস্যাগুলো আমাদের নিজের হাতের তৈরি বা হয়ে যায়। তো আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সঠিক যেখানেই যাই না কেন, আমরা সঠিক জায়গায় গিয়ে আমরা সঠিক চিকিৎসাটা আমরা নেই। বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নষ্ট না করে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে আমরা সঠিক জায়গায় গিয়ে চিকিৎসাটা করি। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যিনি বাত ব্যথা প্যারালাইসিস্ট দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসতেছেন, আমাদের স্যার ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে উনি বসেন। স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, আমাদের হটলাইন আছে, এই ব্যাপারে আমাদের আপনাদের বিস্তারিত স্যারের ব্যাপারে জানতে পারবেন। সকলে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।